안대하네. 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 আরে সরো এটা এবারে আমাদের ট্রান্সফরমারটা কনজিউমার হয়েছে 110 আমরা যখন ওখানে কমপ্লেন করলাম যে অফিসে গিয়ে আমাদের এখানে দরকার ছিল 63 যে কনজিউমার তার জায়গায় 25 আছে লোড নিতে পারছে না এই কিছুদিন আগে পুড়ে গেছিল আবার পুড়ে গেছে তো জাহাজ বারবার যখন পুড়ে যাচ্ছে তাহলে ওটা শুধু করে নষ্ট করা হলো তখন ওখান থেকে ধারণা হলো যে আমাদের যদি 163 মানে 25 আছে তো 2 পিস 63 আছে তো সেটি দেওয়া সম্ভব নয় আমরা ওটাকে পাট পাট করে এক জায়গায় 25 ধরে আছে ওখানে থাকবে আর একটা জায়গায় হাফ করে ওখানে 25 লাগিয়ে দেবো তাহলে কনজিউমারের জিনিসটা হাফ আমরা
বড় ভাবছি না, ভূগর্ভস্থ জল দ্রুত বিশেষিত হচ্ছে, ভাবছি না এই জল শেষ হয়ে গেলে আমরা কি করব। জলে পাইপ থেকে অবিরত জল পড়ে নষ্ট হয়, আমরা নির্বিচারে যতক্ষণ না কারেন্ট আর পানীয় জলের ব্যবস্থা হয় ততক্ষণ এই অবরোধ চলছে। টোটাল পানীয় জল খেতে পাচ্ছি না, সাবমার্সিবল জল উঠছে না, এত ভোল্টেজ কম লাইনে, ভোল্টেজ 20-30 করে ভোল্টেজ থাকছে, রাত্রিবেলা পাখা চলছে না, রাত্রিবেলা বিদ্যুতের আলো জ্বলছে না, কিচ্ছু না, একটা বাচ্চা ছেলে বাচ্চা থাকতে পারছে না, অসুস্থ লোক থাকতে পারছে না, জলের জন্য খেতে পারছে না লোক, সেই ভোল্টেজ জন্য কারেন্ট অফিসে আমরা বারবার গেলাম, কমপ্লেন করলাম কারেন্ট অফিসে, ওখান থেকে লোক এলো এখানে সার্ভে করে গেলো, সার্ভে করে বললো যে হ্যাঁ হয়ে যাবে কিছুদিনের মধ্যে, এখন পর্যন্ত ব্যবস্থাই হয়নি আমাদের। আর দু মাস আমরা জল না খেতে পাচ্ছি, না বাতাস পাচ্ছি, না আলো পাচ্ছি, মাসে মাসে কারেন্টের বিল দিয়েই যাচ্ছি আমরা, কতদিন পারবো, কেউ থাকতে পারবে এই গরমে? একদিন না খেতে পারবে জল, না বাতাস পেয়ে থাকতে পারবে, বাড়িতে বাচ্চারা হুসফুস করছে, থাকতে পারছে না।